নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা সম্পূর্ণ ভেজ রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো পাঁচমিশালি সবজি। সবজি আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর এই রেসিপিটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে আমরা বানাই পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজির জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো, বিভিন্ন রকম সবজি নিয়েছি, যেমন পটল, বেগুন, সজনে ডাঁটা, কুমড়ো, আলু, ঝিঙে। আর এর সঙ্গে আমাদের লাগবে আদা বাটা, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ছেঁড়া। আর স্বাদ অনুসারে আমাদের লাগবে নুন, মিষ্টি, এবং রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলে করব। প্রথমে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটি নিয়ে তার মধ্যে আদা বাটা নিলাম 2 টিস্পুন, হলুদ নিলাম 1 টিস্পুন, এবারে নুন নেব 1/2 টিস্পুন নুন নিলাম, আর চিনি। এই তরকারিতে কিন্তু চিনিতে একটু মিষ্টিটা বেশি লাগে, সেই জন্য 2 টিস্পুন চিনি নিলাম। নিয়ে এইটা একটা মশলার পেস্ট আমরা তৈরি করব। এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে রাখলাম। এবার আমরা কড়াইটা ওভেনে বসাবো। কড়াই গরম করে তাতে 4 টেবিলস্পুন সর্ষের তেল আমি অ্যাড করেছি। এবারে এর মধ্যে 5 ফোড়ন দেব, 1/2 টিস্পুন 5 ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। 5 ফোড়নটা যখন ভাজা ভাজা হবে, 15 সেকেন্ড মতো আমরা এটাকে ভাজবো। দিয়ে এর মধ্যে যে মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রাখবো। মশলাটাকে কষাতে হবে, আবার দেখতে হবে মশলাটা যেন পুরোপুরি পুড়ে না যায়। আঁচটাকে মাঝিয়ে রেখেই কষাচ্ছি, দেখাই যাচ্ছে যে মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। আমি এটাকে 2 মিনিট মতো কিন্তু কষালাম মশলাটাকে। এবারে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব, বেগুন, ঝিঙে, সজনে ডাঁটা, পটল, আলু, আর কুমড়ো দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। মেশানোর সময় আঁচটাকে বাড়িয়েই রেখেছি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম। আপনারা কিন্তু প্রয়োজন মতো কম বা বেশি ব্যবহার করবেন। ভালো করে মেশানো হয়ে গেছে মশলাটা সবজির সঙ্গে। এবারে আমি আঁচটাকে মিডিয়াম করে সবজিটাকে ঢেকে দেব। দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম। সবজি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এই জন্য এবার কি হবে, একটু ভালো করে মিশিয়ে দিয়ে আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে তাহলে আমাকে আবার ঢেকে দিতে হবে, কারণ সবজি কিন্তু সব সিদ্ধ হয়নি এখনো। এবার আঁচটা বাড়িয়ে ঢাকলাম, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমাদের দেখে নিতে হবে সবজিটা সিদ্ধ হলো কিনা।
আর একটু বাকি সুতরাং এবার আমরা আবার একটু কমিয়ে দেব মিডিয়াম আঁচে রেখে আর মিনিট পাঁচেক করলে সবজিগুলো আমার মনে হয় সবটা সিদ্ধ হয়ে যাবে তাহলে আবার 5 মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে বা ঢেকে দিলাম না হলে কিন্তু লেগে যাবে যেহেতু জলটা টেনে গেছে তাই জন্য 5 মিনিট হয়ে গেছে এবার কিন্তু সবজিগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে আমরা তাও একবার দেখে নি হ্যাঁ এবার দেখতেই পাচ্ছেন যে একটু একটু ঝোল রয়েছে সেটাকে একটু টানিয়ে ফেলতে হবে এজন্য আঁচটাকে বাড়িয়ে দেব আর এবার আমরা কনস্ট্যান্ট এটাকে নাড়তে থাকব একটু টেস্ট করে দেখে নেব নুন মিষ্টিটা সামান্য নুন লাগবে ১/৪ টিস্পুন মতো নুন দিলাম আর চিনিটা একটু লাগবে কারণ এই পাঁচমিশালি সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এর জন্য ১ টিস্পুন আমরা চিনি দিলাম দিয়ে এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের পাঁচমিশালি সবজিটা তৈরি হয়ে যাবে এই সবজিটা কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গেও খুব পরিবেশন করা যায় আর এটা নিরামিষ রেসিপি খুব ভালো একটা রেসিপি আর খুব হেলদি একটা রেসিপি কারণ শাকসবজি আমাদের শরীরের জন্য খুবই ভালো আমাদের পাঁচমিশালি সবজি তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু নুন মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এটাকে সার্ভ করব তৈরি হয়ে গেছে আজকে আমাদের সম্পূর্ণ ভেজ রেসিপি পাঁচমিশালি সবজি আপনারা দেখলেন কিভাবে আমি বানালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবার হাজির হব নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার